নমস্কার সবাইকে, শুভ বিজয়া শুভেচ্ছা। আমাদের হাওড়া রামকৃষ্ণপুর রুবি সোসাইটির তরফ থেকে আজকে আমরা আপনাদের মধ্যে আসতে পেরেছি। আমাদের এই বিজয়া উপলক্ষেই আমরা একটু আপনাদের মধ্যে সবার সাথে একসাথে ভাগ করে নেব বলে আশা। আমরা আজকে সকাল থেকে দুটো প্রোগ্রাম করে ফেলেছি। আমাদের এখানে মেয়েদের বিউটিশিয়ান কোর্স শেখানো হচ্ছিল, আজকে সেই কোর্সের পরীক্ষা ছিল, তারা পরীক্ষা দিয়েছে এবং তাদের সার্টিফিকেট আজকে বিতরণ করা হবে। দু নম্বর প্রোগ্রামটা ছিল দুস্থ বাচ্চাদেরকে একটু মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা। আমরা 100 মতো বাচ্চাদের আজকে কুপন দিয়েছিলাম, অনেকেই এসে তারা আমরা যেটুকু আমাদের সামর্থ্য মতো আয়োজন করতে পেরেছি নিয়ে গেছে। আর এই আপনাদের মধ্যে যে রেশন কার্ড বিতরণ করা হবে, এটা আমাদের আজকে তৃতীয় পর্যায়ের প্রোগ্রাম। সেই ক্ষেত্রে আপনাদের একটু বলে রাখি যে আমাদের এই সামান্য যে রেশন আমরা আয়োজন করতে পেরেছি সেগুলো আপনারা নিয়ে যাবেন। প্রথমত আপনাদের যে কুপন দেওয়া হয়েছে সেই কুপনের কপিটা আমরা নেব, নিয়ে রেশন দেওয়া হবে। চলে যাবেন না, একটু অপেক্ষা করবেন, রেশনের এই বিতরণটা হয়ে গেলে তারপরে আপনাদের জন্য সামান্য কিছু খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে, সেটা একটু খেয়ে তারপরে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আমরা আবার আসতে পারবো আপনাদের মধ্যে। আজকে এইটুকুই বলবো, আমাদের আশীর্বাদ করুন, আমরাও যেন এই কাজগুলোকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারি, মানুষের মধ্যে সবার সঙ্গে থেকে কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এটুকুই রাখুন। আপনারা কুপনটা আগে হাতে দেবেন এবং একজন একজন করে রেশনটা নেবেন। কুপনটা আগে হাতে দেবেন, আমার মনে হয় দোয়েলটি ওই সাইডটা থেকে দিলে সুবিধা হবে, ওই সাইডে চলে যাও। আমি দুটো দিয়ে দিতে থাকছি। হ্যাঁ হ্যাঁ, দিতে থাকো, আলুটা আগে দিয়ে দাও, কেননা ভারী জিনিস এগুলো, নাহলে সবাই মিলে দিতে থাকছে না, হেফাজত নিয়ে ব্যাপারটা। সবাই এক এক করে কুপনটা হাতে দেবেন আর তারপর আপনাদের ব্যাগে রেশনটা দিয়ে দেওয়া হবে। আপনারা ওইখানটা গিয়ে নাহলে একটু বসুন, খিচুড়ি দেওয়া হবে। ওই যেখানটা বসেছিলেন সেখানটায় অপেক্ষা করুন একটু। এই রেশনের ছবি তোলো আলাদা করে, কুপন দিয়ে চাল বস্তা দেখে নিয়ে আসতে পারে, আস্তে আস্তে নিয়ে আসতে, ওখান থেকে ওখানে ধরে দিবে, ওখানে ধরে অনেক ভালো তাহলে একটু ধরিয়ে দিবে। আচ্ছা
হোল্ড করে না, হোল্ড করে নিলে বের করতে সুবিধা আছে। আস্তে 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 ভাব, জোর করে ফেলে দিও না, হাত থেকে বাচ্চা করে। আপনাদের যেটা দেওয়া হচ্ছে 3 কিলো চাল, সয়াবিন, আলু 2 কেজি, বিস্কুট 300 গ্রাম, ছাতুর প্যাকেট, দুধের প্যাকেট। নিয়ে যেতে পারবেন? নিয়ে যেতে পারবেন কি? খুব সাবধান কিন্তু। একটু ওখানটা অপেক্ষা করুন, আমরা একটু খিচুড়ি দেওয়া হবে, একটু ওখানটায় বসুন। একটু অপেক্ষা করুন হ্যাঁ, ওখানে হলো তাহলে তো অনেকে এখন